রতনপুর গ্রামের এক ভুতুরে ঘটনা। সুস্মিতা সে বিকালবেলা বাজার থেকে ফিরছিল, তার সামনে হঠাৎ সে ভুতুরকে দেখে সুস্মিতা খুব দৌড়ায়, কিন্তু সে দৌড়াতে পারে। সে হঠাৎ জেগে উঠে দেখে যে সে স্বপ্ন দেখেছে, আর সে কাঁদতে শুরু করে। সেই কাঁদনের আওয়াজ শুনে তার বাবা মা তার কাছে দৌড়ে ছুটে আসে। সুস্মিতা তার বাবা মাকে বলে যে সে একটি ভয়ানক স্বপ্ন দেখেছে। পরের দিন সুস্মিতা ও তার বন্ধু রমা একসঙ্গে সে জায়গা দিকে যায়, আর সুস্মিতার মনে পড়ে যে এই জায়গায় সে ভূতটা তার স্বপ্নে এসেছিল, সে খুব ভয় পেয়েছিল। এই কথা তার বন্ধু রমাকে বলে, আর তারা দুজন সেইখান থেকে চলে যায়। সে ভূতটা সত্যিকারই চলে আসে, আর সুস্মিতা আর রমার পিছু নেয় সে ভূত। রমা আর সুস্মিতা তারা দুজন বুঝতে পারে না যে ওই ভূতটা তাদের পিছু নিয়েছে। ভূতটা পিছু করতে করতে তাদের গ্রামে পৌঁছে যায়। এই দিন রাত্রে আবার সে ভূতটাকে সুস্মিতা দেখতে পায়, আবারও সে কান্না করে। এইভাবে এক সপ্তাহ কেটে যায়, আজও সুস্মিতা ভূতের স্বপ্ন দেখেছে। এরকম ভূতের স্বপ্ন তার আর সহ্য হচ্ছে না, তার বাবাকে কিছু একটা ব্যবস্থা করতে বলে। আমাদের গ্রামের পশ্চিম দিকে একটা তান্ত্রিক থাকে, দেখি তোর ব্যাপারে সেই তান্ত্রিককে বলে। পরের দিন সুস্মিতার বাবা সেই তান্ত্রিকের খোঁজে রওনা দেয়। তান্ত্রিকের কাছে পৌঁছে সুস্মিতার ব্যাপারে সব কিছু সে তান্ত্রিককে বলে। বুঝলাম, তোর মেয়ে একটি দুষ্ট আত্মার কবলে পড়েছে। ওই দুষ্ট আত্মাকে ছাড়াতে হলে একটি যজ্ঞ করতে হবে। ঠিক আছে বাবা, তো যজ্ঞ কবে করবেন? আসছে মঙ্গলবারের রাতে, সেই দিন যজ্ঞ করতে হবে তোর বাড়িতে। সেই রাতেই ওই দুষ্ট আত্মাকে তোর বাড়ি ছাড়া করাবো। তান্ত্রিকের কাছে সব কিছু শুনে টুনে সে বাড়ি চলে যায়। মঙ্গলবারের অমাবস্যা রাত্রে সে তান্ত্রিক যজ্ঞ শুরু করে, আর সে ভূতটি সে তান্ত্রিকের কাছে চলে আসে। কে কার ঘর মুটকাবে সেটা তুই এখনই বুঝতে পারবি। তুই এই মেয়েটাকে কেন জ্বালাতন করছিস? আমার ইচ্ছা আমি জ্বালাতন করতে পারি, তুই কে রে? সবার তান্ত্রিক বেশি কম, তোর আজকে সমাধি করে যাবো এখানে। ভালোই ভালোই বলছি, তুই একে ছেড়ে চলে যা, না হলে তোর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। তুই জানিস না আমার শক্তি, আমি যদি রেগে যাই তুই আর নিস্তার পাবি না। তুই সেই জন্য বলছি পালা, দৌড়াবি দৌড়া, কিচ্ছু করতে পারবি না তুই আমার। তুমি শয়তান, দৌড়া। তবে তান্ত্রিক সে ভূতটিকে কলসির মধ্যে ঢুকিয়ে সে ভূতটিকে নদীর দিকে চালান করে দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা, আপনার জন্যই ওই দুষ্ট আত্মা সাজা পেল। তোমাদের আর ভয় নেই, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, ওই আত্মা আর আসবে না। এইভাবে তান্ত্রিক সেই দুষ্ট আত্মাকে সাজা দেয়, আর এই পরিবারটাকে সেই ভুতুরে হাত থেকে উদ্ধার করে।